স্তর যাত্রা শুরু হলেও এই যুগে লিখিত কোনো তথ্য পাওয়া যায় না বলেই ঐতিহাসিকগণ এ যুগকে প্রাক ঐতিহাসিক যুগ বলে অভিহিত করেছেন। আধুনিক ঐতিহাসিক এবং গবেষকগণ এ যুগের সময়কাল 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। এবার আমরা জানবো সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। এ সময়ে আমরা সভ্যতার যুগের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পাই। একটি হলো লিপির আবিষ্কার হয় এ সময়ে, এবং অপরটি হলো নগর সভ্যতার সৃষ্টি। অর্থাৎ সভ্যতার যুগের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, একটি হলো লিখন পদ্ধতির আবিষ্কার, অপরটি হলো নগর সভ্যতার সৃষ্টি। কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে থাকায় ধীরে ধীরে গোত্র ও কর্ম ব্যবস্থা গড়ে ওঠে এবং মানুষ ধাতুর ব্যবহার আয়ত্ত করতে থাকে। এর ফলে মানুষের জীবনযাত্রা গতিশীল হয়, সমাজ ব্যবস্থা উন্নত হয় এবং সেই সাথে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5,000 অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। কোন সভ্যতার সূচনা প্রথম হয়েছিল এ নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয় নিশ্চিত করে বলা যায় যে প্রায় কাছাকাছি সময় এর মধ্যেই নদীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সভ্যতা, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা কিংবা চৈনিক সভ্যতার মতো গুরুত্বপূর্ণ সভ্যতার বিকাশ ঘটেছিল। সভ্যতা বিকাশের এই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে যুক্ত হয়েছিল ফিনিশীয়, হিব্রু, গ্রিক, রোমান ও পারসিক সভ্যতার মতো অন্যান্য সভ্যতাগুলো। প্রাচীন সভ্যতার উত্থানে সেমিটিক জাতির কতটুকু অবদান ছিল এ পর্যায়ে আমরা এটি নিয়ে আলোচনা করব। সেমিটিক জাতি আর প্রাচীন আরবরা মূলত এই সেমিটিক জাতির গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল। এই সেমিটিক জাতির সেমিটিক জাতির অবদান আমরা লক্ষ্য করি প্রাচীন সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্রে। বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্মের প্রবর্তক ছিলেন এই সেমিটিক জাতির তিনজন অমর কৃতি সন্তান। তারা হলেন ইহুদি ধর্মের প্রবর্তক হজরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্ট ধর্মের প্রবর্তক হজরত ঈসা আলাইহিস সালাম এবং ইসলাম ধর্মের সফল প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের হাত ধরেই একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠা পেয়েছিল। এবং ইনারা সবাই ছিলেন সেমিটিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। কোন কোন ঐতিহাসিকের মতে সেমিটিক জাতিগোষ্ঠীর লোক সবাই একসময় একই স্থানে বসবাস করত, কিন্তু সময়ের পরিক্রমায় তারা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয় এবং এরই ফলশ্রুতিতে আনুমানিক খ্রিস্টপূর্ব 3,500 অব্দের দিকে সেমিটিক জাতির একটি অংশ আদি বাসভূমি আরব ত্যাগ করে টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকায় গমন করে সুমেরীয় নামক সুসভ্য
একটি অসেমিটিক জাতির সংস্পর্শে এসে বেবিলনীয় ও সিরীয় সভ্যতার উদ্ভব ঘটায়। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে খ্রিস্টপূর্ব 25 শব্দের দিকে সেমিটিক জাতির অপর একটি শাখা সিরিয়া ও প্যালেস্তাইনিকে হিব্রু সভ্যতা করে তোলে। ঐতিহাসিক পিকেহিটির মতে সেমিটিক জাতির একটি শাখা মিশরে বসতি স্থাপন করা এবং স্থানীয় হেমিটিকদের সভ্যতার সংস্পর্শে এসে মিলিতভাবে ইতিহাস বিখ্যাত মিশরীয় সভ্যতার উদ্ভব ঘটায়। এছাড়া পরবর্তী সময়ে প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার ভাবের যে আদান প্রদান ঘটেছিল সেখানেও আমরা লক্ষ্য করি এই সেমিটিক জাতিগোষ্ঠীর বিশেষ ভূমিকা ছিল এবং পরবর্তীতে আমরা ইউরোপিয়ানদের মধ্যে